হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনার যে বিষয়টা কথা বলবো, আজকের বিষয়টা হলো আপনার সিএনজি, তেল, গ্যাস, যে সুইচ নতুন যারা সেটা তারা তো কখনোই জানেন না কিভাবে আপনি তেলে দিবেন, গ্যাসে দিবেন। পুরানো তো সবাই জানেন, তার মধ্যে আপনি বললি আপনার সবাই ভিডিওটা দেখবেন। আপনি তেল থেকে কীভাবে গ্যাসে নেবেন, গ্যাসে থেকে কীভাবে গ্যাস আনবেন, আবার কিভাবে আপনারা তেল থেকে গ্যাসে অটো স্টার্টে, মানে আপনি স্টার্ট দিবেন, পিক আপ দিবেন, অটোমেটিক গ্যাসে যাবে তেলের থেকে, আমি সেটাও বুঝে দিব আজকে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে, বুঝতে হলে যদি আপনি স্কিপ করে দেখেন বা সম্পূর্ণ ভিডিও না দেন আপনি কিছুই বুঝতে পারবেন না। তো চলেন আমি আসল পর্বে আপনাদের দেখাই। এই যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই লাল চিহ্নটা হলো আপনার তেলে আছে এখন, ঠিক আছে। আর আরেকটা টিপ দিলে আপনার এটা হলো হলুদ বাতি লাফাইতেছে ভাই, দেখতে পাচ্ছেন সবাই, আর সবুজ বাতি গুলো চলছে। এখনো গেল গাড়িতে তেলই আছে, মানে এটা হলো অটো সিস্টেম, এটা হলো অটো সিস্টেম। আপনি তেলে থেকে গ্যাস আসবে, আপনি কিচ্ছু করতে হবে না। আপনি যদি সবসময় এইভাবে দিয়ে রাখেন, ঠিক আছে, আমি যে ইনি সুইচ বন্ধ করি, ইনি সুইচ বন্ধ করলে দেখবেন এই যে এভাবেই চলতেছে, ঠিক আছে। আপনি সবুজ বাতিগুলো আসতেছে একলা একলা, মানে এটা তেল থেকে গ্যাসে অটো স্টার্ট হবে, ঠিক আছে। তো এই যে এখন আমি স্টার্ট করব, স্টার্ট করলে দেখেন হলুদ বাতিটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা গেলে অটো স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার আপনি সুইচ টিপ দিয়ে আপনি যদি আপনি যদি তেলে চালাইতে মন চায় যে আমি তেলে চালাবো, এখন ডাই এখানে টিপ দিবেন, একটু পিক আপ দিবেন হালকা, এটাতে তেলে যাবে, ঠিক আছে। আবার আপনি যদি মন চায় আমি এখন লাল বাতিলো তেলে, আপনি যদি এখন মন চায় আপনি গ্যাস আনবেন, গ্যাসের থেকে এই যে টিপ দিবেন তেলের থেকে গ্যাস আসবে, গ্যাস আসবে, ঠিক আছে। তো এইভাবে হলো নিয়ম। আর এই যে দেখেন চিহ্ন দেওয়া আছে, উপরে হলো তেলের ট্যাঙ্কি, নিচে হলো জি, জি হলো সিএনজি, ঠিক আছে। আর সুইচ দিয়ে এই যে আবার বুঝিয়ে দিতেছি, এখানে হলো অটো স্টার্ট। আর অ্যাক্টিভ দিলে আপনি যদি ডাইরেক্ট তেলে চালাই পারছেন, ডাইরেক্ট তেলে চালাই দিলে লাল টিপ দিয়ে নিতে হবে, শুধু লাল দিয়ে রাখতে হবে, ঠিক আছে। আর আপনি যদি সিএনজিতে চালাতে চান, ঠিক আছে, অটো স্টার্ট করতে চান, এখানে একটা টিপ দিবেন, বুঝেন আমার কথা, টিপ দিবে। এখানে হলুদ বাতি যদি লা পায় হাফ ডাউন করে, তাহলে মনে করবেন আপনি তেলের থেকে গাড়ি গ্যাসে অটো স্টার্ট হবে। আর আপনি যদি ডাইরেক্ট তেলে চালাতে চান, তাহলে ডাইরেক্ট তেলে চালাতে আপনি এখানে একটা টিপ দিতে হবে, শুধু লাল বাতি দিতে হবে, ঠিক আছে। আর আপনি অটো স্টার্ট করতে চাইলে গ্যাসে এখানে একটা টিপ দিবেন, এখানে টিপ দিলে এটা লাল হলুদ বাতি লা পাইলে মনে করবেন যেটা হাফ ডাউন করে, এই যে হলুদ বাতিটা, ঠিক আছে, এটা হলো অটো স্টার্ট। আপনি তেলের থেকে সিএনজিতে অটো স্টার্ট হবে, ঠিক আছে। স্টার্ট হলে এই যে আমি স্টার্ট করি, দেখেন স্টার্ট হলে গেলে এই যে গ্যাসে গেলে গেলে স্টার্টটা ইয়ে হয়ে যায়, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন আমার চ্যানেল সুস্থ আছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, অসংখ্য।